রাশিয়ার কোন এক জার বা রাজার হঠাৎই একদিন মনের মধ্যে তিনটি প্রশ্নের জন্ম হলো। এই তিনটি প্রশ্ন হলো, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় ঠিক কোনটি হতে পারে? দ্বিতীয় প্রশ্ন হলো, জীবনের সঠিক মানুষ কারা, যাদের পাশে থাকা উচিত এবং যাদেরকে অ্যাভয়েড করা উচিত? এবং সর্বশেষ প্রশ্ন হলো, সময়ের সাপেক্ষে কোন কাজটি আগে করা জরুরি? রাজার এই প্রশ্নগুলি রাজার যেন শান্তি কেড়ে নিয়েছে। যেন তেন প্রকারেণ তার এই তিনটি প্রশ্নের উত্তর অবশ্যই প্রয়োজন। তাই সে সমস্ত রাজ্যে ঘোষণা করল যে যে এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে তাকে রাজা পুরস্কৃত করবে। এই কথা শুনে রাজ্যের অনেক গুণীজ্ঞানী ব্যক্তি রাজার দরবারে হাজির হল। তাদের মধ্যে কেউ কেউ বলল, যে কোনো কাজ শুরু করার আগে একটি প্রপার প্ল্যানিং দরকার এবং সেই কাজের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করে দিতে হবে, এবং একটি রুটিন ফলো করে জীবনযাপন করলে হয়তো যে কোনো কাজ শুরু করার সঠিক সময় খুঁজে পাওয়া যাবে। আবার অনেকে বলল, আগে থেকে সঠিক সময় নির্ধারণ করা প্রায় অসম্ভব, তাই সব কাজই মন দিয়ে করতে হবে, এবং সেই সব কাজের মধ্যে ইম্পর্টেন্ট কাজটিকে বাছাই করে নিয়ে সেটিকে বেশি গুরুত্ব সহকারে করতে হবে। কিছু জ্ঞানী পণ্ডিত বলল যে সঠিক সময়, সঠিক মানুষ এবং সঠিক কাজ রাজা একা নির্ধারণ করতে পারবে না, এটার জন্যে কাউন্সিল আছে, তাদের পরামর্শে এই কাজগুলোর সমাধান সম্ভব। আবার কেউ কেউ বলে, আগে থেকে সময়, মানুষ এবং ইম্পর্টেন্ট কাজ বিচার করা সম্ভব নয়, যদি না একটি ম্যাজিশিয়ান বা জাদুকরের সাহায্য নেওয়া যায়। অর্থাৎ ম্যাজিশিয়ান আগে থেকেই সব বলে দিতে পারে। এত কিছু শুনেও রাজা কোনো কিছুতেই সন্তুষ্ট হলো না। তার মনে তিনটি প্রশ্ন কাঁটা হয়ে বিঁধতে লাগলো। এই তিনটি প্রশ্নের উত্তর চাই চাই। তারপরে রাজা একটি জ্ঞানী হারমিট বা তপস্বীর খোঁজ পেল, যিনি কিনা এক জঙ্গলে নির্জনে বাস করেন। শুধু তাই নয়, সেই তপস্বী বাইরের কারোর সাথে তেমন আলাপ করে না, শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া। তাই রাজা ডিসাইড করল যে রাজাও সাধারণ মানুষ হয়ে তপস্বীর কাছে দেখা করে সেই তিনটি প্রশ্ন করবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। রাজা তার সমস্ত রাজকীয় বেশভূষা ছেড়ে তার সমস্ত দেহরক্ষী বা বডিগার্ডকে ত্যাগ করে জঙ্গলে সেই তপস্বীর কুড়ে ঘরের দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাজা দেখল যে সেই তপস্বী তার কুড়ে ঘরের সামনে কোদাল দিয়ে মাটি কুপোচ্ছে। রাজা ধীরে ধীরে তার কাছে গেল। তপস্বীর তাতে কোনো ভুরুক্ষেপ নেই। রাজা তাকে সম্মান প্রদর্শন করে সেই তিনটি প্রশ্ন করল, সঠিক সময়, সঠিক মানুষ এবং সঠিক কাজ নিয়ে। তপস্বী তার প্রশ্নে ভুরুক্ষেপ না করে কোদাল দিয়ে মাটি কুপোতেই থাকল। তপস্বী বৃদ্ধ হয়েছে, ঠিকঠাক মাটি কুপোতে পারে না। রাজা যখন কোনো উত্তর পেল না, তখন তপস্বীকে সাহায্য করতে লাগল। তপস্বী তাকে থ্যাংকস বলে পাশে বসে পড়ল। কিছুটা মাটি কুপোনোর পর সেই রাজা একটু থেমে গিয়ে সেই তপস্বীকে আবার সেই তিনটি প্রশ্ন করল। তপস্বী খুব মন দিয়ে তিনটি প্রশ্ন শুনল ঠিকই, কিন্তু কোনো উত্তর দিল না। এভাবেই কয়েক ঘন্টা কেটে গেল। রাজা এবার একটু বিরক্ত হয়েই বলল, আমি আপনার কাছে এসেছিলাম আমার কিছু প্রশ্নের উত্তরের জন্যে, কিন্তু আপনি যদি আমায় কোনো উত্তর না দেন তাহলে বলে দিন আমি বাড়ি ফিরে যাব। কথোপকথনের মাঝেই হঠাৎ করেই একটি মানুষ তাদের দিকে দৌড়ে এসে মাটিতে লুটিয়ে পড়ল। রাজা দেখল সেই মানুষটি রক্তাক্ত। রাজা দেরি না করেই সেই লোকটির জামা আলগা করে রক্ত মুছে তার ঘায়েল জায়গাটি একটু রুমাল এবং তোয়ালে দিয়ে ব্যান্ডেজ করে বেঁধে দিল। তারপর রক্ত থামলে সেই লোকটি হালকা নিজের জ্ঞান ফিরে পেল এবং জল পান করতে চাইল। রাজা সাথে সাথেই কুড়ে ঘর থেকে জল নিয়ে এসে সেই ব্যক্তিটিকে জল পান করিয়ে তাকে কাঁধে নিয়ে কুড়ে ঘরের একটি মাত্র খাটে আহত লোকটিকে শুইয়ে দিল। যেহেতু এখন প্রায় রাত, আর কোথাও যাওয়ার নেই, তাই রাজাও সেই কুড়ে ঘরের মেঝেতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হল, সে আহত লোকটির ঘুম ভাঙল, সাথে রাজাও ঘুম থেকে উঠল। সে আহত লোকটি তো রাজাকে দেখে চিনতে পেরে হতভম্ব। তারপর হাত জোর করে সেই লোকটি রাজার কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগল। রাজা অবাক হয়ে বলল, আমি তোমায় চিনি না এবং তোমায় ক্ষমা দেওয়ার মতো কিছুই আমি জানি না। লোকটি এবার অকপটে স্বীকার করল যে আসলে রাজাকে হত্যা করার উদ্দেশ্যেই সে জঙ্গলে লুকিয়েছিল। ব্যাপারটি হলো এইরকম যে কোনো এক সময় রাজা তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়ে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, এবং সেই প্রতিশোধ নিতেই এই লোকটি জঙ্গলে রাজার একাকিত্বের ফায়দা নিতেই তাকে হত্যা করার উদ্দেশ্যে লুকিয়েছিল। কিন্তু রাজার বডিগার্ড বা দেহরক্ষী সেটা বুঝতে পেরে তাদেরই হাতে লোকটি আহত হয় এবং শেষে এই রাজাই তার সেবা শুশ্রূষা করে প্রাণ বাঁচায়।
যে রাজাকে সে আদতে হত্যা করতে এসেছিল। রাজাকে সে আরও বলে যে যদি রাজা তাকে একবার এবারের মতো ক্ষমা করে দেয় এবং একটি সুযোগ দেই, তাহলে সে সারা জীবন রাজার সেবায় নিজেকে নিমগ্ন করবে এবং নিজের জীবন দিয়ে হলেও রাজাকে সে সর্বদা রক্ষা করবে। সেই ব্যক্তির এইসব কথা শোনার পর রাজা তো বেজায় খুশি হলো, কারণ রাজা অনুধাবন করল যে কত সহজে সে একজন শত্রুকে বিশ্বস্ত বন্ধুতে পরিণত করতে সক্ষম হয়েছে। এরপরে হাসি খুশি মনে কুঁড়েঘর থেকে বেরিয়ে এসে সে তপস্বীর কাছে গিয়ে তপস্বীকে আবার সে আগের প্রশ্নগুলির উত্তর দিতে বলে। তপস্বী কোনো উত্তর না দিয়ে গতকালের কুপনো মাটিতে বীজ বপন করেই চলেছে। রাজা বিরক্ত হল। তপস্বী তাকে হাসি মুখে এবার উত্তর দিল। তপস্বী বলল যে বাবা, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছো, আর তো আমার উত্তর দেওয়ার মতো কিছুই নেই। রাজা বিস্মিত হল, বিস্মিত হয়ে তপস্বীর দিকে চেয়ে রইল। তপস্বী বলেই চলল, বাবা তুমি কি বুঝতে পারছো না যে কাল যদি তুমি আমার বার্ধক্যের দুর্বলতাকে না বুঝতে পারতে, তাহলে তুমি কোনো উত্তর না পেয়েই আমার কাছ থেকে চলে যেতে, আর সে আহত লোকটি যে তোমার অপেক্ষায় লুকিয়েছিল তোমায় হত্যা করার উদ্দেশ্যে, সে তোমায় হয়তো হত্যাও করতে পারত। সুতরাং তোমার সব থেকে সঠিক সময় ছিল গতকাল তুমি যখন মাটি কুপোচ্ছিলে। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল সঠিক ব্যক্তি নিয়ে, তাহলে ভেবে দেখো গতকাল আমি তোমার জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যক্তি ছিলাম বলেই হয়তো তুমি এত বড় বিপদ থেকে বেঁচে গেছো। এবং তোমার শেষ প্রশ্ন সঠিক কাজ বা সঠিক সিদ্ধান্ত নিয়ে। এই অর্থে বলে রাখি, তোমার আমাকে মাটি কুপোনোতে সাহায্য করাটাই সর্বোত্তম কাজ ছিল। শুধু তাই নয়, যখন মানুষটি তোমার কাছে দৌড়ে এলো তখন তোমার সর্বোত্তম সময় হলো যে তুমি মানুষটির সেবায় নিজেকে অর্পণ করলে। যদি তুমি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ না করে তুলতে, তাহলে হয়তো মানুষটি তোমার সাথে বোঝাপড়া করার আগেই মরে যেত। সুতরাং সেই মুহূর্তে সে আহত মানুষটি হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, এবং তোমার তাকে সেবা শুশ্রূষা করাটি হলো সর্বোত্তম এবং মহৎ একটি কাজ। সুতরাং মনে রেখো, জীবনে সঠিক সময় কখনো আসে না। তুমি যে সময়ে অবস্থান করছো সেটিকেই সঠিক সময় বানিয়ে নিতে হয়। জীবনে যখন যে মানুষটির সাথে আছো সেই তোমার জীবনের সর্বোত্তম ব্যক্তি। এবং মনে রেখো, সঠিক সময়ে দাঁড়িয়ে সঠিক মানুষের প্রতি সঠিকভাবে তার উপকার করাটাই জীবনের একমাত্র উদ্দেশ্য। ইংরেজি সাহিত্যের এমনই স্বাদ বাংলায় পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।